ট্রি ক্রিসমাস ট্রিটা কিন্তু দারুণ ম্যাম ব্লগিং সাউথ সিটি তেলেও নেই ওকে ডিসেম্বর মানে কিন্তু ক্রিসমাস আর ক্রিসমাসে কিন্তু কলকাতা শহরটা দারুণ করে সেজে ওঠে আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছবি তোলা খাওয়ার জন্য শপিং মল ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমার মনে হয় সো আমি আজকে যাচ্ছি সাউথ কলকাতার দুটো ফেমাস শপিং মলে সাউথ সিটি আর লেক মল ঘুরে দেখবো ওখানে কেমন করে সেজে উঠেছে শপিং মলগুলো আর সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আর্চের ওপর একটা স্টার দিয়ে গেট করা হয়েছে আর এখানে কিন্তু রেড আর গ্রিন কালারের এরকম বলস দিয়ে একটা দারুণ ডেকোরেশন সামনে করা হয়েছে সাউথ সিটি আর বাইরেটা তো দারুণ করে সাজিয়েছে ফাইনালি ঢুকবো এবার আর বাইরে তুলবো কোটি কোটি ছবি আর এটা কি কোনো কথা নমস্কার হাই হ্যালো নমস্তে আমি অন্তরা মণ্ডল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ আনকাট অন্তরা সো কেমন আছো তোমরা সবাই ফার্স্ট অফ অল সবাইকে জানাবো আ বিগ বিগ ওয়েলকাম টু আনকাট আনকাট অন্তরা ফ্যামিলি 1K সাবস্ক্রাইবার পূর্ণ করেছি আমরা বলেন কি মাই গড থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে থ্যাংক ইউ বলা ছাড়া আমার আর আর কিচ্ছু বলার নেই আর অবশ্যই বোনকে বনুরানীকে অনেক অনেক থ্যাংক ইউ শুরু থেকে সাপোর্ট করার জন্য আর তারপর বলবো বাবা মা আর যারা পরিবারের আছে চলো যাওয়া যাক ভিতরে প্রথমেই তো রেড আর গ্রিন কালার একটা দারুণ আর্চ করা গেট আর সামনে আমি দেখতে পাচ্ছি সান্টা দাদু সবাইকে হ্যালো বলছে তাও আবার রেড স্কুটিতে বসে এখানে আবার স্নো ফ্লেক্সও রয়েছে তো সান্টা দাদুটা কিন্তু ভীষণ কিউট আর পিছন দিকে একটা ডেকোরেশন দেখছে একটা বেলস দিয়ে গ্রিন কালার দিয়ে এখানে কিছু ক্যান্ডেলসও রাখা রয়েছে আর সামনে একদম এন্ট্রান্সের গেটটায় কিন্তু এইরকম বানিয়েছে আর এই সান্টা দাদুর সাথে আমি একটা পোজ দিয়ে ছবি নেব মলের একদম গেটের সামনে এন্ট্রান্সের মুখে কিন্তু আমাদের বসে আছে সান্টা দাদা সাউথ সিটি তো আমরা এসে গেছি আর সাউথ সিটির গ্রাউন্ড ফ্লোরে কিন্তু দারুণ সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে যেখানে পিছন দিকে ভালো করে আমি তো দেখাবোই তোমাদেরকে একটা ক্রিসমাস বোট করা হয়েছে বড় যেখানে হচ্ছে সান্টা ক্লজ কিন্তু একটা স্লেজ গাড়ি করে যাচ্ছে আর সাথে সামনে অনেকগুলো ডিয়ার রয়েছে আর পাশে এবার সরে আয় যে অনেকগুলো ক্রিসমাস ট্রি রাখা রয়েছে আর পুরো জায়গাটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে একদম মানে সান্টা ক্লজ ভাইবস হয় না পুরো ক্রিসমাস ভাইবস যেদিকেই তাকাবে পুরো সেদিকেই আর প্রত্যেকটা ফ্লোরের যে ফ্লোরের হচ্ছে সাইডগুলো রয়েছে ওখানে ছোট ছোট ফটো ফ্রেম মতো করা হয়েছে ফটো ফ্রেমগুলো দিয়ে ওখানেও লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর এখানে এই যে পার্টিকুলার একটা ডেকোরেশন করেছে না এটা একদম শো স্টপার ডেকোরেশন আমার তো খুব পছন্দ হয়েছে আর এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে মানে অনেক লোকজন যখন হয়ে যাবে তবুও ওই 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 যে পার্টিকুলার ডেকোরেশনটা সেটার সাথে কিন্তু প্রত্যেকে ছবি তুলতে পারবে মানে এই জায়গাটা খুব খুব সুন্দর লাগছে ওভারঅল মানে আমার তো দারুণ লেগেছে ফার্স্ট ভিজিটে সান্টা ক্লজ কিন্তু এখানে একা নেই পুরো পরিবার নিয়ে চলে এসে এখানে ছোট্ট ছোট্ট ভীষণ কিউট সিল তারপর পেঙ্গুইন স্নোম্যান ব্লগিং সাউথ সিটি তেলেও নেই ওকে শুধু ওকে ওকে কি আর বলি ব্লগ করতে দেবে না কিন্তু ভিডিও করতে দেবে তো এইভাবেই দেখাই পাশে পোলার বিয়ার ছিল স্নোম্যান আর এই যে কিউট পেঙ্গুইন মাথায় আবার রেড কালারের একটা ক্যাপ পরানো সিল মাছও কিন্তু একটা স্কার্ফ জড়িয়ে নিয়েছে আর এই যে পুরো থিমটা না আমার খুব খুব ভালো লেগেছে পুরো বোটে করে আর কি সবাই আসছে সান্টা ক্লজ উইথ মানে এরা প্রত্যেকে আর পুরো ব্যাপারটাকে টেনে নিয়ে যাচ্ছে রেইনডিয়ার যেটা ওপর থেকে এরকম হ্যাঙ্গিংভাবে রয়েছে এই থিমটা আমার খুব খুব ভালো লেগেছে বেশি ভালো লাগছে না ডেকোরেশনটা রেইনডিয়ারগুলো একদম সামনেটায় আর
থার্ড ফ্লোর থেকে মলটা কিছুটা এইরকম লাগছে। ওপরে কিন্তু গিফট বক্স আর স্টার দিয়ে একটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর এই হলো মলের লুক টোটালি। এসে গেছি আমরা লেক মল, আর এই হলো লেক মলের ডেকোরেশন। মনটা একটুখানি মানে ইয়ে হয়ে গেলো আর কি, ভেবেছিলাম আর একটু বেশি ডেকোরেশন থাকবে, কারণ প্রত্যেক বছর যখন এখানে আসি আরও বেশি বেশি করে মানে কালারফুল থাকে ব্যাপারটা, আর আরও ক্রিসমাস ভাইবসটা ভালো করে বোঝা যায়। কিন্তু এখানে যে ক্রিসমাস ট্রিটা করা হয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর, মানে খুব একদম ভর্তি ভর্তি প্রচুর গিফটস আর বলস এভরিথিং দিয়ে। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে স্পেশালি, কারণ এখানে উপর থেকে একদম হ্যাঙ্গিং কিছু লাইটস দেওয়া হয়েছে, যার জন্য জায়গাটা মানে খুব কোজি লাগছে। বাট এখানে মেইনলি ডেকোরেশন বলতে কিন্তু পার্টিকুলার এই বড় ক্রিসমাস ট্রিটা, সান্তা ক্লজের উইশ ফুলফিল করা সেই ছোট্ট মোজা, যার মধ্যে হচ্ছে ছোটোবেলায় খুব এক্সাইটেড হয়ে থাকতাম যে ওর মধ্যে সকালবেলা উঠে কিছু গিফট পাবো, বিশেষ করে 25th সকালবেলাটায়। তো এই ক্রিসমাস ট্রিটা কিন্তু মানে প্রচুর কিছু দিয়ে সাজানো হয়েছে, অনেক ছোটোবেলার মেমোরিজ আছে এইসব। আর কারা কারা ক্রিসমাস ট্রি এঁকেছে ছোটোবেলায় ঠিক সেম টু সেম গ্রিন কালারের আর তার মধ্যে ছোটো ছোটো রেড বলস, আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। একদম মেন অ্যাট্রাকশন এখানে শো স্টপার কিন্তু পার্টিকুলার এই ক্রিসমাস ট্রিটা, যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ওপরটা একটুখানি দেখা, আর ওপরে একদম হ্যাঙ্গিং লাইটস, যেটা বলছিলাম যে পুরো মলটাই কিন্তু একদম এরকম ছোটো ছোটো রেড আর গ্রিন কালারের হ্যাঙ্গিং লাইটস দিয়ে পুরো ভরিয়ে দেওয়া হয়েছে। লেক মলের ফুড কোর্টের সামনে কিন্তু এরকম একটা ছোট্ট ডেকোরেশন করা হয়েছে, যেখানে হচ্ছে বিভিন্ন গিফটস অ্যান্ড অল ক্রিসমাস স্পেশাল সেরকম একটা কালার দিয়ে, এটা বেশ কিউট একটা ব্যাপার হয়েছে। তো এখানে সেলফি জোন টাইপের আর কি। আরও একটা ডেকোরেশন একদম ক্রিসমাস স্পেশাল, এই নিউ ইয়ারের সময় না রেড আর গ্রিন কালারটার যে কম্বিনেশন তার সাথে একটু গোল্ডেনের টাচ, এটা বেশ বেশ ভালো লেগেছে। সবই তো ঠিক আছে কিন্তু সামনে এই লেকমল 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 লেখাটা এই ছবির পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। বাট ডেকোরেশনটা ইজ প্রিটি কিউট। বিভিন্ন রেলিং গুলোতে ছোট ছোট গিফটের বক্স কিছু কালারফুল কাগজ এগুলো দিয়ে কিন্তু জায়গাটা খুব একটা খারাপ লাগছে না। আমি শুরুতে ঢুকে আমার একটুখানি আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, যেহেতু অন্যবার আরো বেশি ভালো করে সাজায়। বাট প্রিটি কিউট অ্যান্ড প্রিটি গুড। তো কত নম্বর দিচ্ছি সেটা তো বাড়িতে গিয়ে ভালো করে গিয়ে ফ্রেশ বলবো। আর এখন মোটামুটি মল ঘোরা তো কমপ্লিট। তো তোমরা চ্যানেলকে বেশি বেশি করে করবে সাবস্ক্রাইব, অনেকে নতুন মেম্বার যারা আমার চ্যানেলে এসে যুক্ত হয়েছে তাদেরকে। ফাইনালি সময় এসে গেছে ভিডিওটাকে এন্ড করার, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে এডিটই করছিলাম, আর এখন জাস্ট লাস্টটুকু বাকি আছে। তো আমার তো সাউথ সিটিটার মানে ডেকোরেশন বেশি ভালো লেগেছে, খুব স্বাভাবিক কারণ ওটার বাইরে অনেকটা সুন্দরভাবে আর কি ডেকোরেশন করা হয়েছে, জায়গাও আছে, প্লাস ভেতরে যে একটা শো স্টপার সান্টা বোট আনা হয়েছে ওটা আমার দারুণ লেগেছে। কিন্তু ক্রিসমাস ট্রি যেটা লেক মলে করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর, বেশ হিউজ জায়ান্ট একটা ক্রিসমাস ট্রি। তো তোমাদের কোনটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি দিচ্ছি লেক মলকে 10/8, সাউথ সিটিকে 10/10 ফুল মার্কস। আর সবাইকে যারা এখনো ভিডিওটা দেখছো তাদের জন্য অবশ্যই, যারা জানো না তাদেরকে আবার করে বলি, আনকাট অন্তরা স্পেশাল চুমু। যারা এখনো ভিডিওটা দেখছো তাদের জন্য অন্তরা স্পেশাল টাটা। সবাইকে আরো একবার মেরি ক্রিসমাস।
ভিডিও করতে গেলে পাবলিকালি অনেক রকম সমস্যার সম্মুখীন তো হতেই হয়। আমরা একটা হাদসার সম্মুখীন হয়েছি, মানে এত বছর ধরে সাউথ সিটি আছি, 5000 লোক ছবি তোলে, ভিডিও করে, কিচ্ছু হয় না। আর আমাদেরই দেখতে পেয়ে বলছে হবে না হবে না, স্টেজের বাইরে। এই যে আমরা জাস্ট এইটার সামনেই দাঁড়িয়ে আছি, ওপরটাই উঠে আমি একটুখানি ভাবলাম ইন্ট্রোটা শুট করব ওখানে, না স্টেজের নিচে যা হবে তো নামিয়ে দিয়েছে নিচে, বাট ভিডিও তো কোনোভাবেই আটকাবে না।